প্রথমে আমরা দেখে নেব পেমেন্ট, ঠিক আছে। দেখো এখানে পরিষ্কারভাবে পেমেন্টের কথা লেখা আছে, পে স্কেল যেটা, পে লেভেল 21,700 থেকে 69,100 টাকা হলো বেতন। ভাই ভাবো, মাধ্যমিক পাস চাকরি, সেখানে রেগুলার চাকরি হচ্ছে এবং 21,700 থেকে স্টার্টিং, বেসিক্যালি আরও এটার সাথে বেসিক পেয়ের সাথে আরও ইনক্রিমেন্ট যুক্ত হবে। টোটাল যেটা আমি ক্যালকুলেশন করলে দেখলাম বা স্যালারি সার্টিফিকেটও দেখলাম, সেইখানে টোটাল বিএসএফ হলে 45,000 টাকার মতো আসছে, 45, ঠিক আছে। তো তুমি ভাবতেই পারো না যে মাধ্যমিক পাশে এত টাকা বেতন। আমি দেখলাম অনেকে এমএ পাস করেও এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, আমাদের সেন্টারেই আছে। সো সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগিয়ে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, আশা করি ক্লিয়ার হবে। এবং তোমরা যারা যারা সিরিয়াস সিনসিয়ার আমাদের সেন্টারে আসতে পারো, তোমাদের যদি বেসিক থেকে পড়তে হয়, এই বছরে যাদের পাস করার ইচ্ছা থাকে, আমাদের যা গাইডেন্স আমরা দেবো, যেভাবে গাইড করবো, ওইভাবে যদি কেউ ভালো করে ফলো করো, ডেফিনেটলি তোমাদের ভালো চাকরি হবে, নো ডাউট। তো এই জন্য বলছি তোমরা যারা যা ইচ্ছুক আছো তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। এবং আমরা যে গাইডগুলো দেবো ওইগুলো থেকে কোয়েশ্চন আসবে, এটা নো ডাউট। এবং তোমাদের জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে, তত সময় নষ্ট না করে জয়েন করো আমাদের এখানে আগরতলা নেতাজি চৌমুহনি স্কুল অফ লার্নিং কোচিং সেন্টার। সো নিম্নলিখিত ফোন নাম্বারে যেটা আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো কোচিংয়ের জন্য, ঠিক আছে। একদম নীল ফোড়া, কেউ হয়েছে না, একটা স্টুডেন্টও না, মানে এরকম অবস্থা। এরপরে থেকে আমি আর করি না, এটা সিউইটির সময় বুঝলাম। ঠিক আছে, এগুলোর সাথে ওয়াশ হইব আর এগুলোর সাথে আর মেইন হাঁটবো, তারপর মেইন ভালো কাজের নাম যে কোনো কাজ। এখন তোমরা কি করছো? স্টাডি তো স্টাডি, তারপর নেক্সট আরেকটা যারা মাধ্যমিক পাস তাদের জন্য সুখবর, যারা যারা মাধ্যমিক পাস করেছে এবং চাকরি চাও, সরকারি চাকরি, এবং যার বেতন ন্যূনতম 40,000 টাকা, তো আমরা পুরো ভিডিও দেখবো বেতন কত, শিক্ষাগত যোগ্যতা কত, কীভাবে এক্সাম দিতে হবে, সিলেবাস কবে কবে কোথায় এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার আগরতলা হবে সেটা আগে বলে নেই, তারপর আমরা ডিটেলস চলে যাব। পুরো ভিডিওটা দেখবে, কারণ কি অনেকেই সঠিক ইনফরমেশন পায় না, তো সঠিক ইনফরমেশন নাও আগের যে অ্যাকচুয়ালি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুসারে একটা তথ্য জানা হয়েছিল, যেখানে 84,000 ভ্যাকেন্সি দেখানো হয়েছিল, যেটা অফিসিয়াল রেকর্ডও ছিল, নিউজ পেপারে এসেছিলো, তারপরে যেটা পরবর্তী সময়ে হয়তো ভ্যাকেন্সি ইনক্রিজ হবে, এখানে লাস্টের দিকে লেখা থাকে যে এটা টাইম টু টাইম আপডেট করা হবে, ভ্যাকেন্সি বাড়ারই সম্ভাবনা আছে। কারণ কি এটা মিনিস্ট্রি অফ কি বলে সেন্ট্রাল যে মিনিস্ট্রি আছে ওই মিনিস্টারের কাছে একটা আরটি করা হয়েছিল এবং মিনিস্টারের দফতর থেকে সেখানে আরটি রিপ্লাই দেওয়া হয়েছিল। যাই হোক, চলো আমরা দেখে নিই কী কী কবে কী হচ্ছে। 24/11 থেকে শুরু হচ্ছে, এবং যাদের কোচিং দরকার আগেই শুনে নাও, যাদের কোচিং দরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে সব থেকে কম ফি দিয়ে অফলাইন ক্লাস করতে পারবে, এবং অনলাইনেও করা যায় যদি তাদের হাই ইন্টারনেট আছে, স্পিড আছে, তারা অনলাইনেও করতে পারবে কম টাকা দিয়ে। এবং 24/11 শুরু হচ্ছে, 31/12 শেষ হবে অনলাইনে আবেদন, তারপর পেমেন্ট যেটা সেই পেমেন্ট যেটা হবে 31 ডিসেম্বর। এবং তোমাদের অনেকেরই ধরো প্রথম দিকে অ্যাপ্লিকেশন করলে পরে কী হয়, মানে তাড়াতাড়ি এক্সাম পড়ে যায়, তো ওইভাবেই তোমরা অ্যাপ্লাই করো। এবং ভুল কোথাও লিখলে হবে, ফেব্রুয়ারি থেকে মার্চে পরীক্ষা হবে, অনলাইনের মাধ্যমে হবে, তো তোমাদের অনলাইনেও শিখিয়ে দেওয়া হবে, অনলাইনেও তোমরা এখানে টেস্ট সিরিজ দিতে পারবে, তোমরা অনলাইনে কীভাবে স্পিড বাড়ার জন্য আমাদের এখানে ব্যবস্থা আমরা করে দেবো। তো এইখানে আমরা দেখে নেবো ভ্যাকেন্সি কত আছে, এসসি এসটি সব মিলিয়ে আছে, এসসি এসটি কত, 6,174, এসসি এসটি যদি আমরা টোটাল দেখি, ঠিক আছে, বিএসএফে আমরা দেখবো, বিএসএফে আছে এসসি টোটাল, বিএসএফে হলো টোটাল ভ্যাকেন্সি 6,174, তারপরে আমরা দেখবো সিআইএসএফ আছে 11,025, সিআরপিএফে আছে 3,337, এবং আরপিএফে সরি সিআরপিএফে দেখলাম আমরা, এসএসবিতে দেখবো
এসএসবিতে কত কত ভ্যাকেন্সি আছে? এসএসবিতে আছে 636, আইটিবিপিতে আছে 3179, এবং এবং এআরএ আছে, হ্যাঁ এআরএ আছে অ্যাকচুয়ালি 1490, এবং এসএসএফে আছে 296, টোটাল 26,146টি ভ্যাকেন্সি। তাছাড়া আরও আছে কিছু ভ্যাকেন্সি, এখানে আমরা দেখে নেবো, প্রায় ধরো 24,000। তো টাইম টু টাইম এটা আপডেট করবে, এবং এখানে কাদেরকে এজ রিল্যাক্সেশন 18 থেকে 23 বছরের মধ্যে, এবং যারা এসসি এসটি আছে তারা 28 বছর, এবং ওবিসি যারা আছে তারা 26 বছর, এক সার্ভিস ম্যানও পাবে 5 ইয়ার্স। তো এখানে আমরা দেখে নেবো আরও বিস্তারিত, তোমরা দেখে নাও, এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করো। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলেই হবে, এবং 18 বছর বয়স হতে হবে, এবং এনসিসি যে যদি কেউ করে থাকে এনসিসির জন্য মার্কস এক্সট্রা দেওয়া হবে, এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে দেওয়া আছে লিঙ্ক। ফি যেটা 100 টাকা, মেয়েদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, জেনারেল ছেলে যারা আছে তাদের জন্য শুধু লাগবে, ওবিসির জন্য, বাকি কারো কাছেও লাগবে না। আমরা এক্সাম সেন্টার এখন দেখে নেবো ত্রিপুরার জন্য কোথায় এক্সাম সেন্টার হচ্ছে। তো প্রথমে আমরা দেখে নেবো এক্সাম সেন্টার ত্রিপুরার কোথায়। তো আমরা নর্থ ইস্টের এখানে দেখে নাও, এই যে ত্রিপুরা আছে আমাদের, ত্রিপুরাতে আমরা এক্সাম দিতে পারবো, ঠিক আছে, এসএসসির জন্য। এবং তারপরে আমরা দেখে নেবো নেম অফ দি এক্সামিনেশন, এখানে দেখো জেনারেল জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং আছে, জেনারেল নলেজ আছে, এলিমেন্টারি ম্যাথ আছে, ম্যাথও আছে, ইংলিশ আছে, ইংলিশ। তো ইংলিশ এবার যে জিনিসটা সেখানে হলো আমরা দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট, যে অল কোয়েশনস উইল বি অবজেক্টিভ, অল কোয়েশনস উইল বি অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপ, দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে ইংলিশ, হিন্দি এবং আরও 13টা আঞ্চলিক ভাষায় হবে। সেখানে কী আছে, অ্যাসামিজ আছে, বেঙ্গলি আছে, গুজরাটি, কন্নড়, অ্যান্ড দেন কঙ্কানি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু। এই 13টা ভাষায় মানে কোয়েশ্চন পেপার তোমরা চুজ করতে পারো। দেয়ার উইল বি নেগেটিভ মার্ক, আবার এখানে একটার জন্য নেগেটিভ মার্ক পাবে কত, 0.25, মানে 4 ভাগের 1 ভাগ একটা ভুল হলে পরে শুদ্ধ যে মার্কস পাবে শুদ্ধ আনসারের জন্য এখান থেকে কেটে নেবে। তো এই কারণে সাবধান। তো তারপর আমরা এই যা, এটা হলো পুরো সিলেবাস, সিলেবাস অনেক বিশাল তোমাদের পড়তে হবে। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা, ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিয়ার দ্য রেস উইদিন ফলোয়িং টাইম, ছেলেদের হলে 5 কিলোমিটার হতে হবে 24 মিনিটে, মেয়েদের জন্য হবে 1.6 কিলোমিটার 8 মিনিটে, 8.5 মিনিটে। এবং সেখানে বলেছে লাদাখ যারা, আচ্ছা লাদাখ যারা আছে, ওকে, ফর ক্যান্ডিডেটস আদার দেন লাদাখ, আর লাদাখ বাদে যারা আছে আর লাদাখের জন্য আলাদা করে দেওয়া আছে, যাই হোক তোমাদের বলে দিয়েছি। হাইট আমরা দেখে নেবো ফিজিক্যাল টেস্টে, হাইট হলো 170 সেন্টিমিটার ছেলেদের জন্য, ফিমেল 157 সেন্টিমিটার। আবার এসসি এসটি হলে নর্থ ইস্টের জন্য 147 হবে মেয়েদের, এবং ছেলেদের 157। তো অনেক রিল্যাক্সেশন আছে, ঠিক আছে, 4.5 ফুট 8 ইঞ্চি হলেও হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে। তো আমরা চেস্টের ক্ষেত্রে দেখে নেবো এক্সপ্যান্ডেড 80 সেন্টিমিটার, এটা হয় মোটামুটি। ত্রিপুরা যারা আছে, ত্রিপুরার জন্য আমরা দেখে নেবো সিরুল ট্রাইবের জন্য, সেখানে 77 চাইছে এবং 5 রিল্যাক্সেশন আছে, দ্যাট ইজ 72। ওজন তোমাদের একদম স্ট্যান্ডার্ড ওজন থাকতে হবে। মেট্রিক মেডিকেল এক্সামিনেশন যেটা, মেডিকেল এক্সামিনেশনে তোমাদের কোথাও ধরো কানে শোনা চোখে না দেখা ইত্যাদি এইসব যাতে না দেখে, কোথাও যদি ভুল করো তোমরা কিন্তু আর কোনো কোথাও মানে পার্দার ইয়ে হবে না, এটা বলা আছে, চাকরি ক্যান্সেল হয়ে যাবে যদি কোথাও ভুল করো। সো অতএব পুরো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো একবার জায়গায় দুইবার। এবং এইখানে বলা আছে যে তোমরা যে ফর্ম ফিল আপ করবে আধার কার্ডে যেভাবে প্রিন্ট করা আছে সেম প্রিন্ট থাকতে হবে, তোমাদের যে অ্যাডমিট কার্ড থাকবে অ্যাডমিট কার্ডে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুসারে ওইভাবে থাকবে, যাতে কোথাও ভুল না হয়, ঠিক আছে। রিজার্ভেশন দেওয়া হবে 30%, ইউ আর ওবিসি হলো 25%, অল আদার 20%, ঠিক আছে। এনসিসি সার্টিফিকেট থাকলে 2% ম্যাক্সিমাম মার্কস এক্সামিনেশনে দেওয়া হবে, রিল্যাক্সেশন দেওয়া হবে। তো এইখানে আমরা দেখে নেবো স্যালারি কত আছে,